আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে মালদা জেলায় মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস করেছে সারা মালদা জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, মালদা জেলায় সর্বনিম্ন 27 ও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। যদিও এদিন বৃষ্টি শুরু হলেও তাপমাত্রা কমেনি। কবে ভারী বৃষ্টি হবে সেদিকে তাকিয়ে জেলাবাসী। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে অবস্থান করছে আমাদের স্বাধীনতা ওয়েস্ট বেঙ্গল, মানে উত্তরবঙ্গের উপর, হ্যাঁ, এবং গতকাল মালদা ক্রস করে গেছে, এবং এর প্রভাবে আগামী 5 দিন মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দবার্তা। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে মালদা জেলায় মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস করেছে সারা মালদা জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, মালদা জেলায় সর্বনিম্ন 27 ও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। যদিও এদিন বৃষ্টি শুরু হলেও তাপমাত্রা কমেনি। কবে ভারী বৃষ্টি হবে সেদিকে তাকিয়ে জেলাবাসী। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে অবস্থান করছে আমাদের স্বাধীনতা ওয়েস্ট বেঙ্গল, মানে উত্তরবঙ্গের উপর, হ্যাঁ, এবং গতকাল মালদা ক্রস করে গেছে, এবং এর প্রভাবে আগামী 5 দিন মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।